ঘরে স্ত্রী ও সন্তান রয়েছে, তবুও বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্বামীর। স্বামীর অনৈতিক কাজের প্রতিবাদ করতেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হলো। মৃত্যু হয়েছে স্ত্রীর। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্বামীকে। মৃত গৃহবধূর নাম আলিমা খাতুন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার কুঠিরামপুর অঞ্চলে। পরিবার সূত্রে জানা যায়, বছর তিনেক আগে আলিমা খাতুনের বিয়ে হয় শারিয়ার হোসেনের সঙ্গে। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ, বেশ কয়েক মাস আগে থেকেই স্বামী শারিয়ার হোসেন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। পরকীয়া সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই অশান্তি চলত স্বামী স্ত্রীর মধ্যে। বহুবার স্ত্রী আপত্তি জানালেও সংশোধন হয়নি স্বামী। গতকাল বিষয়টি নিয়ে ফের ঝামেলা শুরু হয় দুজনের মধ্যে। অভিযোগ, মঙ্গলবার রাতে আলিমা খাতুনের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় স্বামী। ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় স্ত্রীর। তো কুঠিরামপুর অঞ্চলের পুরাতন নদাপাড়া গ্রাম এলাকা পড়ে, বামুনিয়ার পাশে নিচু বামুনিয়া। সেখানে আলিমা খাতুন, বয়স প্রায় 19 বছর, তার স্বামী শাবিয়ার হোসেন নৃশংসভাবে তাকে বাড়ির মধ্যেই হত্যা করেছে। এই হত্যা খুবই জঘন্য এবং নিশ্চিতভাবে তো সে একাই করেনি, আরও হয়তো কেউ যুক্ত ছিল এর সঙ্গে। নিশ্চিতভাবে এরকম নৃশংস হত্যা, বধূ হত্যা, কঠোরতম এদের শাস্তি হওয়া দরকার। গৃহবধূকে খুনের ঘটনায় দুজনের বিরুদ্ধে ভগবানগোলায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। মৃতদেহ উদ্ধার করে পুলিশ পাঠিয়েছে ময়না তদন্তে। গ্রেপ্তার করা হয়েছে মৃত গৃহবধূর স্বামীকে। গোটা ঘটনার তদন্তে নেমেছে ভগবানগোলা থানার পুলিশ। ওই 4টার দিকে নিয়ে এসেছিল, নিয়ে এসে আমাদের যে নাতিটা আছে, নাতিটাকে আমাদের দোকানের সামনে রেখে দিয়ে আমার ওই ভাতিজিকে নিয়ে দোকান গেছিল, যে বাজার করতে বলতে জিয়াগঞ্জ না, যে এই হাই স্কুলের ওইখানে একটা বাজার আছে ওইখানে, আর ওইখানে মেয়েটাকে ও ভালোবাসে, হয়তো ওইখানে কোনো তর্ক বিতর্ক হয়েছে। হ্যাঁ, ছেলেটা কোনো মেয়েকে ভালোবাসে, এটা হয়তো আমার ভাতিজি কিছু বলেছে, আমাদের অনুমান। দিয়ে রাত্রেবেলায় 9টার সময়তে ফোন করছে, 9:30 ফোন করছে যে আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না খুঁজে। আমরা ফোন শুনেই সঙ্গে সঙ্গে যাচ্ছি, তো ওদের যত ফ্যামিলি সব দেখছি একসঙ্গে সব কান্নাকাটি করছে, কোথায় তো বলছে ওই ঘরের মধ্যে। এর তো এটা থেকে এই বেশি না, মোটামুটি 40 ফুট দূরে ঘর থেকে, আর যে ঘরটাই থাকে ওই ঘরটাতে 3 জন ডাকলে ওকে বের হয়, তাছাড়া বের হয় না। যেই যাক, ওর বাবা ডাকলেও বের হয় না, একটা ওর স্বামী ডাকে, একটা ওর বড় ভাসুর ডাকে, আর একটা ওর নন্দু ও ডাকলে বাড়ি থেকে বের হয়, তাছাড়া বের হয় না। আমাদের মেয়ে মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট, বেঙ্গল লাইভ।